রোহিঙ্গা পরিস্থিতি চাইতে আসি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রশাসক মার্ক গ্রিন। মঙ্গলবার বিএলএ কক্সবাজারের উখিয়ার বালুখিল রোহিঙ্গা ক্যাম্প যাই রোহিঙ্গাওয়ালয় হতাহত তিনি এবং রোহিঙ্গাওয়ালের নানান সাহায্য সহযোগিতায় আশ্বাস দেন মার্ক গ্রিন। এ সময় তার লয় আসিল বাংলাদেশ নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এ সময় মার্ক গ্রিন হয় মিয়ানমারত সহিংসতার দেশ ত্যাগ করা রোহিঙ্গাওয়ালরে $44 মিলিয়ন অতিরিক্ত সহায়তা প্রদান করছে USAID। গেইতে বছর 25 আগস্ট তুল এ পর্যন্ত বাংলাদেশের আশ্রয় লওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীরে এই সাহায্য সহায়তা দেওয়া হয়। এছাড়াও ভবিষ্যতেও মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্য সংস্থার বিভিন্ন সহায়তায় অব্যাহত থাকিবে। Of the terrible atrocities that the Rohingya have faced. Dex News, C+ TV. Community is coming together to support.